ঢাকার উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব পশ্চিম, রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল এসে মিলেছে এক মোহনায়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। শুধু ঢাকা মহানগর নয়, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলা থেকে সকাল থেকে জড়ো হতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, মাথায় জাতীয় পতাকা, হাতে জাতীয় ও দলীয় পতাকা। মূল সমাবেশ শুরু হতে তখনও বাকি, তবে ততক্ষণে আরামবাগ, ফকিরাপুল, কাকরাইল, পল্টন সহ এর আশপাশের অলিগলি নেতাকর্মীতে পরিপূর্ণ। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। পূর্ব নির্ধারিত সময় দুপুর আড়াইটায় শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। একে একে বক্তব্য দেন বিএনপি সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে তা আজীবন নয়। বিগত 15 বছরে যারা এই দেশে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, লুটতরাজ, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, অবিলম্বে তাদের বিচার করতে হবে। যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায়, সেই দল করেন না ভাই, আর করেন না। আমরা আপনাদেরকে সময় দেব, যথাযথ সময় দেব, আমরা প্রয়োজনীয় সময় দেব, তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব, এই কথাটা মনে রাখলে ভুললে হবে না। কিন্তু আপনার ওই বক্তব্যে মনে হচ্ছে আপনারা ওদের আজীবনী ক্ষমতায় থাকতে চান, সেই চিন্তা করবেন না, সেই দুঃশাসন, সেই দুশ্চিন্তা করলে কিন্তু ভুল চিন্তা করবেন। অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে। বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্রদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা সেই সুযোগ দিনে হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি। শেষ বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, সরকারকে আহ্বান জানান সতর্ক থাকার। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রথম অগ্রাধিকার হতে হবে। নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে সামনে রেখে সংস্কার কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নয়াপল্টনে এটি বিএনপির দ্বিতীয় সমাবেশ। উত্তাল রাজপথ, উত্তাল নয়াপল্টন, ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীদের মিছিলে স্লোগানে মুখরিত এই নয়াপল্টন প্রাঙ্গণ। তাদের দাবি, দ্রুত বিচার করা হোক গুম, খুন ও নির্যাতন যারা করেছে এতদিন ধরে, এবং নিশ্চিত করা হোক গণতান্ত্রিক বাংলাদেশ। নয়াপল্টন থেকে সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।